তুমি কি জানো মেন্টালি স্ট্রং হওয়া কাকে বলে? 1914 সালে থমাস আলভা এডিসনের ফ্যাক্টরি পুরো জলে শেষ হয়ে যায়। আগুন এতটাই খারাপ লেগেছিল কি কিছুই বেঁচে ছিল না, সব আগুনে পড়ে শেষ হয়ে যায়। $23 মিলিয়ন তার লোকসান হয়েছিল। আর একটা প্রোটোটাইপ যেটার উপর সে অনেক বছর ধরে কাজ করছিল সেটাও জলে শেষ হয়ে যায়। পুরো সিচুয়েশনটা জানার পর থমাস আলভা এডিসন যেভাবে রিয়েক্ট করেছিল এটাকে বলে মেন্টাল টাফনেস। জানো সে কি বলেছিল? সে বলেছিল, থ্যাংক গড এখন পর্যন্ত যত মিস্টেক করেছিলাম সব জলে শেষ হয়ে গেল, ভালো হলো, এবার আমি ফ্রেশনেসের সাথে একটা নতুন শুরু করতে পারি। একটা মেন্টালি টাফ মানুষের সব থেকে বড় কোয়ালিটি হলো সে খারাপ থেকে খারাপ সিচুয়েশনে নিজেকে ঠিক রাখতে জানে, একটা পজিটিভ অ্যাপ্রোচ রাখে। এবার ফ্যাক্ট হলো কেউ শুরু থেকে মেন্টালি স্ট্রং হয়, যেমন ভালো ডায়েট ফেলেন আর রেগুলার এক্সারসাইজ তোমাকে ফিজিক্যালি স্ট্রং করে তোলে, ঠিক তেমনই কিছু হ্যাবিট আছে যেটা একটা মেন্টালি উইক মানুষকেও মেন্টালি স্ট্রং করে তোলে। আজ আমি তোমাদের এই ভিডিওতে মেন্টালি স্ট্রং মানুষের কিছু হ্যাবিট বলব। সো লেটস স্টার্ট। ফার্স্ট হ্যাবিট, ইমব্রেসিং চেঞ্জ। ঈগল একমাত্র এমন একটা প্রাণী যে 70 বছর বয়স পর্যন্ত বেঁচে থাকতে পারে। এই 70 বছর বেঁচে থাকার জন্য তাকে একটা অনেক বড় ডিসিশন নিতে হয়, কারণ 40 বছর বেঁচে থাকার পর সে আর উঠতে পারে না, তার ঠোঁট নিচের দিকে ঝুঁকে পড়ে, সে দুর্বল হয়ে পড়ে, তার পাখনাও ভারী হয়ে আসে। আর এই 40 বছরে এটাই একটা সময় যখন তার কাছে দুটো অপশান থাকে, হয়তো সে এভাবেই মারা যাবে, নাছাড়া একটা পেনফুল চেঞ্জ প্রসেসকে অ্যাকসেপ্ট করতে হবে। একটা ঈগলের জীবনে এই প্রসেসটা 150 দিন চলতে থাকে। এই প্রসেসে ঈগলকে তার এলাকায় কোনো উঁচু পাহাড়ে গিয়ে নিজের ঠোঁটকে পাথরে ঠুকে ঠুকে ভাঙতে হয়। হ্যাঁ, যখন সে ঠোঁট ভাঙতে থাকে তখন তার ব্যথা তো অবশ্যই হয়, কিন্তু সে এই ব্যথাকে নির্ধায় সহ্য করেনি। পাথরে ঢুকতে ঢুকতে এক সময় তার ঠোঁট ভেঙে যায়, তারপর সে নতুন ঠোঁট বের হওয়ার অপেক্ষায় দিন কাটাতে থাকে, আর দেখতে দেখতে তার নতুন ঠোঁট বের হয়ে যায়। ঈগল এই ঠোঁট দিয়ে তার ভারী পাখনাগুলো বার করতে থাকে, তারপর নতুন পাখনার অপেক্ষায় থাকে। ফাইনালি এই কঠিন যন্ত্রণাদায়ক সময়টি পার হওয়ার পর ঈগল তার নতুন জীবনের নতুন উড়ান দেওয়ার জন্য রেডি হয়ে যায়, আর তার জীবনে বেঁচে থাকা 30টি বছর কাটাতে থাকে। ঈগলকে পুরো 70 বছর বাঁচার জন্য তাকে এই কঠিন যন্ত্রণাদায়ক সময়টি অ্যাকসেপ্ট করতেই হয়। যখন বৃষ্টি হয় তখন সব পাখি নিজেকে বাঁচানোর জন্য কোনো না কোনো জায়গা ঠিক খুঁজতে থাকে, কিন্তু ঈগল একমাত্র প্রাণী যে খোলা আকাশে বৃষ্টিকে চিরিয়ে উঠতে থাকে। ঈগলের মধ্যেই শুধু এই দমটি আছে। এই জন্য একটা মেন্টালি স্ট্রং মানুষ প্রত্যেকটি কঠিন পেনফুল চেঞ্জকে অ্যাকসেপ্ট করে, সে ভয় করে না। সেকেন্ড হ্যাবিট, এস্টাবলিশিং বাউন্ডারিজ। মনে করো লাস্ট টাইম কখন তোমার এমন হয়েছিল যে কোনো কাজ ফুল প্ল্যানের সাথে করতে চেয়েছিলে কিন্তু সব বরবাদ হয়েছে, আর তোমার পরে রিগ্রেট ফিল হচ্ছে। যদি এই কাজটা না করে আলাদা কোনো কাজ করতাম তাহলে আমার এই সময়টা নষ্ট হতো। যদি তোমার সাথে এমনটা বারবার হয় তাহলে সরি, তুমি অতটা মেন্টালি স্ট্রং। একটি মেন্টালি স্ট্রং মানুষের বাউন্ডারিজ মানে এর লাইন্স অফ কন্ট্রোল জানা থাকে। সে জানে কোন কাজটাতে আমাকে ন বলতে হবে আর কোনটাতে ইয়েস, তাকে কি খেতে হবে আর কি খেতে হবে না সে ভালো করে জানে। একটা মেন্টালি স্ট্রং মানুষ এগুলো খুব ভালো করে জানে, মানে একটা মেন্টালি স্ট্রং মানুষ অনেক বেশি ছিল। থার্ড হ্যাবিট, পাওয়ার অফ স্যাক্রিফাইস। হিউম্যান সাইকোলজি বোঝা প্রত্যেকটি মানুষ ভালো করে জানে যে স্যাক্রিফাইস বিল্ডস রেজিলেন্স, রেজিলেন্স বিল্ডস স্ট্রেংথ, আর স্ট্রেংথ বিল্ডস পাওয়ার, অ্যান্ড পাওয়ার বিল্ডস পারপাস। এটার একটা ভালো এক্সাম্পল হলো বিরাট কোহলি। 2017 সালে একটা আর্টিকেল পড়েছিল যেখানে লেখা ছিল বিরাট কোহলি কতটা ফুডি আর তার মাটন রোল, বাটার চিকেন, ছোলা বাটারের মতো খাবার কতটা পছন্দ ছিল। কিন্তু আজ তার ডায়েট এমন যে বাটার চিকেন মাটন রোল তো ছাড়ো সে কফিতে চিনি পর্যন্ত খায় না। ডিসিপ্লিন আর স্যাক্রিফাইস তার লাইফের একটা মেজর এলিমেন্টস। এন্ড বন্ধু, যে কোনো পারপাস বিনা ডিসিপ্লিন আর স্যাক্রিফাইস ছাড়া পুরো হয় না, সেটা আবার ব্যাড অ্যাডিকশনের স্যাক্রিফাইস, জাঙ্ক ফুড না সোশ্যাল লাইফ, স্যাক্রিফাইস তো করতেই হয়। আর মেন্টালি স্ট্রং মানুষ এ স্যাক্রিফাইস করার দিকে কোনোদিনও পেছোয় না। ফোর্থ হ্যাবিট, ইমব্রেসিং ফেলিওর অ্যান্ড মিস্টেক্স। যদি তোমার মনে হয় ইলন মাস্ক এমন একটা মানুষ যে তার প্রত্যেকটি প্ল্যান সাকসেসকে মাথায় রেখে বানায়, তাহলে তুমি ভুল বুঝেছ। কারণ তার স্পেস এক্স এর রিগার্ডিং ইলন মাস্ক একটা ইন্টারভিউ দিয়েছিল। ইন্টারভিউতে সে বলেছিল দ্যাট আই ওয়ান্ট টু বি এবল টু মেক শিওর দ্যাট উই হ্যাভ এনাফ ক্যাপিটাল টু সার্ভাইভ অ্যাট লিস্ট 3 কনজারভেটিভ ফেলিয়ার্স। যদি তুমি এটা ভালো করে বুঝো তাহলে বুঝতে পারবে এর থট ক্লিয়ারলি এক্সপ্লেন করছে। মেন্টালি স্ট্রং হওয়ার মানে যেমন তুমি সাকসেসের জন্য রেডি আছো ঠিক তেমন ফেলিওরের জন্য রেডি অ্যান্ড ওপেন মাইন্ডেড থাকো। লাস্ট অ্যান্ড ফাইনাল হ্যাবিট, সেলফ লাভ। একবার আমি অফিসে একটা ছেলেকে দেখেছিলাম, সে ফিজিক্যালি খুবই অ্যাট্রাকটিভ ছিল, তার ফেসে একটা আলাদাই গোলো ছিল। আমি ভাবলাম সে নিউ জয়েন করেছে, হয়তো এ রিসেন্ট কলেজ কমপ্লিট করলো আর কর্পোরেট লাইফ শুরু করলো। তারপর যখন আমি একদিন একটা মিটিংয়ে যাই তখন প্রথম থেকে ছেলেটি মিটিংয়ে বসেছিল। তারপর যখন মিটিং রুমে সেকেন্ড টাইম তাকে দেখলাম তখন আমি একটু কনফিউজ হয়ে গেলাম,
বাট আমার ম্যানেজার যখন অ্যানাউন্স করলো যে আজ এই মিটিংয়ে একটা নতুন গেস্ট এসেছে, এই বিজনেস প্রসেস রিলেটেড কিছু অ্যাডভাইস দেবে, আর এই ছেলেটি বিজনেস ইউনিটের একজন ডাইরেক্ট, আর যেন এই গেস্ট কে ছিল, এই ইয়ং ছেলেটি। তারপর যখন সে ডাইরেক্টরের সাথে আমার কথা হলো, তখন সে বলল আমি এই বিজনেসের ক্রিটিক্যাল ইউনিট হ্যান্ডেল করছি, আর তার শেডিউল ফুল প্যাক আছে। যতক্ষণ পর্যন্ত সে দিনের শুরুতে ফিজিক্যাল হেলথ অ্যান্ড মেন্টাল হেলথের উপর কাজ না করে, ততক্ষণ পর্যন্ত তার দিনের বাকি কাজগুলো শুরু করে না। অ্যান্ড বন্ধু, সেলফ লাভ প্র্যাকটিস করলেও সেলফ স্ট্রেম মেন্টাল হেলথও অনেক বেশি ইম্প্রুভ হয়ে যায়। এই জন্য মেন্টালি স্ট্রং হওয়ার জন্য এটাও একটা ইম্পর্ট্যান্ট হ্যাবিট। সো বন্ধুরা, এই ছিল কিছু হ্যাবিটস যেগুলো মেন্টালি স্ট্রং মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। আর যদি তুমিও মেন্টালি স্ট্রং হতে চাও, তাহলে তোমাকে ঠিক এমনই মাইন্ডসেট বানাতে হবে। যদি তোমার এই ভিডিওটি ভালো লাগলো, তাহলে একটা লাইক করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, আর বেল আইকনটি টিপে দিবে ফিউচার আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।